নমস্কার বন্ধুরা, ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় আবারও নতুন আপডেট। পরপর জোড়া নিম্নচাপ বঙ্গের ওপরে আসতে চলেছে, যার জেরে আমরা ভারী বৃষ্টির কিন্তু পরিস্থিতি একটা লক্ষ্য করতে পারবো ভারতের পূর্বভাগের কিছু রাজ্যে, যার মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং তার সঙ্গে বাংলাদেশও কিন্তু এর মধ্যে পড়ছে। আর 21 তারিখে সবার প্রথম আপনারা দেখতে পাচ্ছেন কি, এটা কিন্তু দ্বিতীয় নিম্নচাপ, যেটা আপনারা সরাসরি স্ক্রিনের উপর আপনাদেরকে দেখাচ্ছি, যেটা রোববার 21 তারিখে বেশ শক্তি বাড়িয়ে ভালো বায়ুর ঝাপটা অর্থাৎ গাস্টিং নিয়ে কিন্তু আসবে। আর বায়ুর যদি গাস্টিং আমরা সর্বোচ্চ দেখি তাহলে কিন্তু 80 কিলোমিটার প্রতি ঘন্টায় লক্ষ্য করা যাচ্ছে, মানে বেশ শক্তিশালী কিন্তু হয়ে উঠেছে। শুধু এটি নয়, এর আগে আরেকটি কিন্তু নিম্নচাপ তৈরি হচ্ছে, যেটাও কিন্তু 15 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তৈরি হবে এবং এটাও কিন্তু উপকূলের দিক বরাবর আসছে। দেখুন 15 তারিখ থেকেই এটি শক্তি বাড়ানো শুরু করবে, দেখুন ঘূর্ণাবর্তের আকার নিয়ে নিচ্ছে 15 তারিখের মধ্যেই তো। আর এর ফলেও দেখুন উপকূলের বিভিন্ন জায়গা, কলকাতা, খড়গপুর, আরামবাগ, বাঁকুড়া, শান্তিপুর সমেত আর অন্যান্য জায়গায় কিন্তু ফের একবার বায়ুর ঝাপটা বইবে, অর্থাৎ ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশেও রয়েছে উপকূলের বিভিন্ন জায়গায় জায়গায়, এদিকে এই নিম্নচাপটাও কিন্তু শক্তি বাড়াতে চলেছে, অর্থাৎ 15 তারিখের পর থেকে। এই দুটো নিম্নচাপই আপনাদেরকে আমরা দেখাবো যে কতটা বৃষ্টি হতে পারে এই দুটো নিম্নচাপের ফলে আজকের আপডেট অনুযায়ী, আর পরবর্তী 10 দিন কোথায় কেমন আবহাওয়া থাকবে। তো ভিডিওটি দেখতে থাকুন। এই নিম্নচাপটিগুলির মধ্যে কোনোরকমভাবে কোনোটা ঘূর্ণিঝড় হওয়ার চান্স রয়েছে কিনা সেটাও আপনাদের কাছে কিন্তু তুলে ধরবো। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আর এবার আমরা সরাসরি চলে যাবো কিন্তু বন্ধুরা উপগ্রহ চিত্র, এখন একবার দেখে নেবো যে এখনকার উপগ্রহ চিত্র অনুযায়ী কোথায় কেমন পরিস্থিতি আছে, অর্থাৎ মেঘের কন্ডিশন কেমন রয়েছে, আজ বৃষ্টির সম্ভাবনা আছে কি না। তো আমরা এখন উপগ্রহ চিত্র অনুযায়ী দেখতে পাচ্ছি, দেখুন মেঘ উঠেছে ফ্রেজারগঞ্জ, নামখানা, গঙ্গাসাগর, কন্টাই, মন্দারমণি, বাতাগং, মোহনপুর, কেজুরি, এগরা, কৈশরী, দাঁতন, নয়াগেরাম, বেলদা দিকটাতে, আর এদিকে গোপীবল্লভপুর দিকে মেঘ উঠেছে, অর্থাৎ এই জায়গাগুলো এখন একটু মেঘলা রয়েছে। বাদবাকি কলকাতা এবং তার আশেপাশে যদি দেখি তাহলে কিন্তু তেমন কোনো মেঘলা নেই, শুধু ব্যারাকপুর, বারাসাত, পানিহাটি, গোর্ধাপি এই দিকটাতে হালকা আংশিক মেঘলা আমরা আকাশ দেখতে পাচ্ছি। তবে আংশিক মেঘলা আকাশ থাকলেও কিন্তু বৃষ্টি দেখা এই মুহূর্তে নেই, অর্থাৎ যার ফলে একটা ঘাড়মাত্মক অবস্থা আজ কিন্তু মানুষকে ভোগ করতে লাগবে। উলবেড়িয়া, বজবজ, বিষ্ণুপুর, কেয়ারতলা এই দিকগুলোতে আমরা ঘাড়মাত্মক অবস্থার মানে গরমের কন্ডিশন দেখতে পাচ্ছি, যেহেতু বৃষ্টি নেই এই মুহূর্তে। এদিকে কাশীপুর, তারপর হচ্ছে পুরুলিয়া, সিন্দ্রি এদিকটাতেও আমরা, বাঁকুড়ার কিছু পশ্চিমভাগে, খাতড়া, বলরামপুর দেখো আংশিক মেঘলা আকাশ, অর্থাৎ এখন রয়েছে সবাই আংশিক মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা এই মুহূর্তে কোথাও দেখতে পাচ্ছি না, হয়তো বিকেল বা রাত্রেবেলার দিকে হতেও পারে যদি মেঘ উঠে যায়। একবার আমরা সেটাই আপনাদেরকে দেখাবো আবহাওয়া রেডারে গিয়ে, যে আবহাওয়া রেডার কী বলছে এখন কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে। দেখুন আবহাওয়া রেডার অনুযায়ী কিন্তু আমরা কলকাতা থেকে বৃষ্টি দেখতে পাচ্ছি না, শুধু পিয়ালি সাইডটাতে কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি দক্ষিণ সাইডে, আর এদিকে বৃষ্টি দেখতে পাচ্ছি বিনপুরের পূর্বভাগে এবং ঝাড়গ্রামের পূর্বভাগে কিছু জায়গায়। বাদবাকি এদিকটাতে আমরা দেখতে পাচ্ছি শিমলাপালের উত্তরভাগ এবং তালডাঙ্গার দক্ষিণভাগে কিছুটা বৃষ্টি রয়েছে, আর এদিকে বাঁকুড়ার দিকে কিছুটা বৃষ্টি রয়েছে, বাঁকুড়ার দক্ষিণভাগে, এদিকে চাতনা এবং গঙ্গাজল ঘাটি, ওখরা, রানীগঞ্জের পূর্বভাগে এদিকগুলোতে শুধু বৃষ্টি রয়েছে। আর এদিকটু ওপরে উঠলে এখানে আমরা চাকদা এবং রানাঘাটের পূর্ব সাইডে এবং বনগাঁর পশ্চিমভাগে কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি, আর এদিকে বাংলাদেশের সাতক্ষীরার উত্তর পূর্বভাগে আর মোংলার দক্ষিণভাগে, আর এদিকটাতে যদি আমরা দেখি এটা হচ্ছে কোচাতপুরের দক্ষিণভাগে এবং চুয়াগাছের উত্তরভাগে কিছুটা বৃষ্টি রয়েছে। আর বাদবাকি পুরো জায়গা দেখুন বন্ধুরা পরিষ্কার রয়েছে, কোনো কিন্তু বৃষ্টি নেই এই মুহূর্তে। আর এদিকে তো কানপুর, তারপর হচ্ছে বারালি, এদিকে তো ভালো বৃষ্টি চলছে, উত্তরপ্রদেশের লখনৌ, সীতাপুর এদিকটাতে প্রচণ্ড বৃষ্টি চলছে এদিকে, অর্থাৎ বৃষ্টি এমনই কিন্তু চলবে। আর এদিকে পশ্চিমভাগে মহারাষ্ট্র, বালাঘাবে অর্থাৎ কেরালা, মহারাষ্ট্র, এদিকে মুম্বাই দিকটাতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। এবার সরাসরি চলে যাবো আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে। তো বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী আমরা দেখে নেবো, যেহেতু এটা নিম্নচাপ আছে, এই নিম্নচাপের কতটা বৃষ্টি হবে সেটা দেখাবো। তার আগে আমরা দেখে নেবো আজ কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে। দেখুন বলা হচ্ছে কি সন্ধ্যে থেকে রাত্রের মধ্যে কিন্তু বৃষ্টি হতে পারে কিছু জায়গায়, যার মধ্যে রয়েছে খড়গপুর, বালিচক, বেলদা, তমলুক, বারুইপুর, গোসাবা, উলবেড়িয়া, খড়দা, চন্দননগর, হাবড়া, যেমন কলকাতা, চন্দননগর, হাওড়া, হুগলি, আরামবাগ, কোলাঘাট এদিকগুলোতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হবে। কিন্তু খড়গপুরের দক্ষিণভাগ, যার মধ্যে পিংলা, সাবেং, বেলদা, কৈশরী, নয়াগ্রাম এদিকগুলো রয়েছে, এদিকগুলোতে কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে চাকুলিয়া, জামশেদপুর, বলরামপুর, জাগুদ্দা এদিকের পূর্বভাগেও আমরা ভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি। বাদবাকি বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, বর্ধমান, সিউড়ি, কাটোয়া এদিকগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি, সিউড়ি, চিত্রঘোনাথপুর, চিত্তরঞ্জন, আসানসোল,
এদিকগুলো তো হালকা হালকা বৃষ্টি রয়েছে এবং কয়েক পশলা বৃষ্টি। এই বৃষ্টিতে কিন্তু গরম যে মিটবে সেটা কিন্তু ভুলেই যান যদি এত এই বৃষ্টির রাতে। এদিকে বারুইপুর, গোসাবা, শ্রীকান্তপুর, বাঘেরহাট, জিয়ানগর, মাঠবেড়িয়া, বরিশাল, লালমোহন, মতিরহাট, সেনবাগ, কুমিল্লা, আমারপুর এদিকগুলোতেও হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি চলবে। আর রাত্রেবেলা হতে হতে সেই বৃষ্টিটা হয়তো একদম গভীর রাতে একটু কমে গিয়েও আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি বৃষ্টিটা আবার আসতে পারে। যেমন সোনামুখী দিকটাতে বর্ধমান, বাঁকুড়া, সিউড়ি, কাটোয়া, তারপরে হচ্ছে নলহাটি, আজিমগঞ্জ, বেলডাঙ্গা, ডোমকল, বহরমপুর, মালদা হয়ে উত্তরবঙ্গ কিন্তু বৃষ্টিটা রিটার্ন করবে। যেমন করণদিঘি, কিষানগঞ্জ, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এদিকগুলোতে, একই সঙ্গে ময়মনসিংহ, সিলেট, কালাই এবং রংপুর দিকেও বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। আর বাংলাদেশের দক্ষিণভাগে তেমন আর কোনো বৃষ্টি থাকবে না রাত্রের দিকে। তারপরে কিন্তু আস্তে আস্তে এটা পরিষ্কার হবে। কিন্তু আমরা যখন রোববার 14 তারিখ দেখছি, 14 তারিখেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, তবে দুপুর থেকে বিকালের মধ্যে বৃষ্টিটা ওড়িশার দিকে বাড়তে পারে, বালাসোর, বেতিনদী, বাড়িপদ, কাপ্তিপদ হয়ে। পশ্চিমবঙ্গে শুধু দক্ষিণের জেলাগুলিতে যেমন দীঘা, কনটাই, বেলদা, হলদিয়া, নামখানা, জয়নগর, গোসাবা, কলকাতা এবং তার আশেপাশে খড়গপুর, ঝাড়গ্রামের দিকে হালকা হালকা বৃষ্টি চলবে। বলরামপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, রঘুনাথপুর এবং হালকা হালকা বৃষ্টি চলবে। সেই বৃষ্টিতে কোনো যে অতিরিক্ত যে গরমের প্রভাব মিটবে সেটা দেখা যাচ্ছে না। তবে বিকেলবেলা কিছু জায়গায় বৃষ্টি বাড়বে, যেমন কলকাতার দিকে বৃষ্টি বাড়বে, কলকাতা, নিউ টাউন। তবে সেই বৃষ্টি বাড়ছে মানে এমন কোনো হ্যাপক বাড়ছে না, দেখুন 3 মিলিমিটার কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, 2-3 মিলিমিটার মানে ঝিরিঝিরি কয়েক পশলা বৃষ্টি। পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, হাবড়া, নাগুরখাড়া, কাছড়াপাড়া, দাসঘরা, পাণ্ডুয়া, রানাঘাট, শান্তিপুর এদিকগুলো তো হালকা হালকা বৃষ্টি থাকবে, আর বাদবাকি জায়গায় হালকা থেকে মাঝারি এমন বৃষ্টি চলবে। তো এই হচ্ছে 14 তারিখের বন্ধুরা কন্ডিশান, যে 14 তারিখে কোথায় কোথায় কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকবে। এরপরে যদি আমরা সোমবার 15 তারিখে যাই বন্ধুরা, তাহলে কিন্তু 15 তারিখে গেলে দেখতে পাচ্ছি উপকূলের কিছু জায়গায় হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে। তবে 15 তারিখে দেখুন নতুন করে কিন্তু নিম্নচাপ তৈরি হচ্ছে। এবার দেখার কথা এই নিম্নচাপটা কতটা প্রভাব ফেলবে পশ্চিমবঙ্গের ওপরে, তো সেটা একবার আমরা আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, 15 তারিখে যদি আমরা দেখি তাহলে কিন্তু 15 তারিখে দেখুন বৃষ্টি হবে বিকেলবেলা থেকে, কিন্তু এই নিম্নচাপের ফলে বৃষ্টি বাড়বে কিছু কিছু জায়গায়। যেমন বেলদা, কৈশোরী, রাধানগর আমরা দেখতে পাচ্ছি, সাবেং, বেলদা, কৈশোরী, পিংলা, বালিচক, খড়গপুর এদিকগুলোতে ভারী বৃষ্টি হবে। মেদিনীপুর, দেখুন পশ্চিম মেদিনীপুর সাইডে কিন্তু ভারী বৃষ্টি হবে। ঝাড়গ্রাম, বিনপুর, শালবনী, গোয়ালতর, শিলদা, রায়পুর এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাদবাকি জায়গাগুলো হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, যেমন কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কলকাতা, চন্দননগর, দুর্গাপুর এই জায়গাগুলোতে একদম কয়েক পশলা বৃষ্টি দেখা যাচ্ছে, চাকদা সমেত বিভিন্ন জায়গায় জায়গায়। কিন্তু পশ্চিমের দিকে জেলাগুলিতে এবং ওড়িশা নিয়ে, ওড়িশায় কিন্তু এই যে নিম্নচাপটি যেটা ভুবনেশ্বরের ওপর, কামাখ্যানগর, ভুবান, তারপর হচ্ছে বাড়িপদ এদিকগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি করতে পারে। একই সঙ্গে অন্ধ্রপ্রদেশেও আমরা দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি করতে পারে। আর ভারতের পশ্চিমভাগে তো বলার কিছু নেই, কারণ এই জায়গাগুলোতে অবিরাম বৃষ্টি চলছে আর তেমনই চলতে থাকবে। তো এখান থেকে আমরা একটু আগাবো, আগিয়ে গেলে 15 তারিখের পর যখন আমরা মঙ্গলবার 16 তারিখ যাচ্ছি, 16 তারিখে গেলে বন্ধুরা আমরা দেখে নেব কেমন কেমন কন্ডিশন থাকবে। দেখুন 16 তারিখে এই নিজের নিম্নচাপ সেটা কিন্তু সরাসরি চলে যাচ্ছে ওড়িশা উপকূলে, এবং ওড়িশা উপকূলে যাওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি কি পশ্চিমবঙ্গে তেমন একটা প্রভাব ফেলো না প্রথম নিম্নচাপটি। তবে 100% গ্যারান্টি দেবো না আপনাদেরকে যে এই নিম্নচাপটি প্রভাব ফেলবে না, কারণ দেখা গেলো আজই রাত্রের মধ্যে পরিবর্তন ঘটে নিল বা আগামী কালের মধ্যে পরিবর্তন ঘটে নিল আর পশ্চিমবঙ্গের ওপর বৃষ্টির পরিমাণ বেড়ে গেল। তার জন্য আপনাদের কাজ শুধু একটাই, আপনারা প্রত্যেক দিন আপডেটগুলো দেখতে থাকবেন, যাতে যদি বৃষ্টি কমে সেটাও দেখাবো, আর যদি বৃষ্টি বাড়ে সেটাও কিন্তু দেখাবো, আজ বৃষ্টি না হয় সেটাও দেখাবো। তো মোটামুটি 16 তারিখে নিম্নচাপটি গেল, 16 তারিখে তেমন 15-16 তারিখের মধ্যে তেমন কোনো প্রভাব ফেলবে না। শুধু 17 তারিখেও দেখুন মানে কয়েক পশলা করে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় জায়গায়। এরপর আমরা যখন 18 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে যাচ্ছি, দেখুন আবারও কিন্তু নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে। তো এটা হচ্ছে খুশির খবর যে প্রথম নিম্নচাপটিতে কিছু করতে পারলো না, তবে যাই হোক দ্বিতীয় নিম্নচাপ আসছে, এবার দেখবো এটা কতটা কী করে। তো বৃহস্পতিবার 18 তারিখের মধ্যে নিম্নচাপ, দেখুন এটাও কিন্তু 18 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোথায়, ভুবনেশ্বরের পুরীর প্রাদীপ এদিকগুলোতে প্রভাব ফেলছে। তো বৃহস্পতিবার 18 তারিখের মধ্যে এটা আস্তে আস্তে করে কিন্তু শক্তি বাড়াচ্ছে এবং এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি ঘটাচ্ছে। তো মোটামুটি যেটা আমরা লক্ষ্য করতে পারলাম, 18 তারিখের নিম্নচাপেও কিন্তু কোনো আমরা এমন কোনো পরিস্থিতি দেখতে পারলাম না যেটা 18 তারিখে ঘটাবে। তবে এই নিম্নচাপটা আবারও বঙ্গোপসাগরে পূর্ব দিকে একটু বাঁক নেওয়ার ফলে আবারও সাগরে আসবে, আসার পরে 19 তারিখে কিন্তু এটা আরও শক্তি বাড়াতে শুরু করবে, এবং শক্তি বাড়ানোর ফলে আবারও যখন উড়িষ্যা উপকূলে, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ উপকূলে ভারী বৃষ্টি দেখা দিচ্ছে। দিতে দিতে আমরা যখন 20 তারিখ যাচ্ছি, 20 তারিখের মধ্যে কিন্তু এটা আরও শক্তি বাড়বে। দেখুন বন্ধুরা মানে শক্তি, এটা একটু চান্স পেয়ে যাচ্ছে, যেহেতু সমুদ্রের মধ্যে থাকছে তার জন্য শক্তি বাড়ানোর চান্স এটা কিছুটা পাচ্ছে, এখন এটাই আসার আলো। দেখুন 20 তারিখের মধ্যে কিন্তু এটা ভারী বৃষ্টি দেবে অনেক জায়গাতে, নয়াগ্রাম, কৈশোরী, দাঁতন,
তারপর হচ্ছে উড়িষ্যার কিছু জায়গা এখানে ভারী বৃষ্টি দেবে, বাদ বাকি সমস্ত জায়গা দেখুন পুরো পশ্চিমবঙ্গের দক্ষিণের সমস্ত জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি দেবে। এটা হলেও কিছুটা স্বস্তি হয়, সমস্ত জায়গায় যদি একসাথে বৃষ্টি হয় তাহলে কিন্তু স্বস্তি হয় 20 তারিখে যেটা হবে, এবং ভালোই আপডেট আছে 20 তারিখে। আর 21 তারিখে যদি আমরা রোববারে দেখি, দেখুন 21 তারিখেও কিন্তু রাত্রেবেলাও কিন্তু সারাদিন বৃষ্টি থাকবে, এবং উত্তরের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টি থাকবে, অসম হয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায়, জেলায় রাজশাহী, মেহেরপুরে দেখুন 21 তারিখেও আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি চালু হচ্ছে, মানে দ্বিতীয় নিম্নচাপটা কিছুটা স্বস্তি বার্তা নিয়ে আসছে। আবার আপাতত 20-21 দিন বৃষ্টি চলবে, তারপরে এই নিম্নচাপটিও চলে যাবে গিয়ে অন্ধ্রপ্রদেশের উপকূলে, অন্ধ্রপ্রদেশের দিকে এবং ছত্তিশগড়ের দিকে কিন্তু বৃষ্টি চলবে। দেখুন পশ্চিমবঙ্গে বৃষ্টি চলবে, ওড়িশাতেও বৃষ্টি চলবে, এবং ভারতের মধ্যভাগে মহারাষ্ট্রের দিকেও কিন্তু বৃষ্টি চলবে। এই হচ্ছে 22 তারিখ অবধি টানা আপডেট কোথায় কেমন থাকবে। তো আপনারা প্রত্যেকটা আপডেট দেখবেন, যাতে প্রত্যেকটা পরিবর্তন আপনাদের কাছে কিন্তু তুলে ধরতে পারি। ধন্যবাদ বন্ধুরা।